কাল ফের পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া, এএফপি। যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকরা বলেছেন, ফের পারমাণবিক পরীক্ষা চালাতে প্রস্তুত নিয়েছে উত্তর কোরিয়া। আগামীকাল শনিবার দেশের প্রতিষ্ঠাতা কিম ইল সুয়ের 105তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিন এই পরীক্ষা চালানো হতে পারে বলে তাদের আশঙ্কা। পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনার মধ্যে খবর পাওয়া গেল। উত্তর কোরিয়াকে চাপে রাখতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সেখানে বিমানবাহী রণতরীর নেতৃত্বে যুদ্ধজাহাজের একটি বহর রওনা করিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণ সংস্থা 38 নর্থ উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা সহ বিশদ বিষয়ের ওপর দৃষ্টি রাখে। তারা বলেছে, দেশটির পুংগিরি পরমাণু পরীক্ষা কেন্দ্রে অস্বাভাবিক তৎপরতা চলছে। গত বুধবার এই স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি থেকে দেখা গেছে, ষষ্ঠবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে প্রস্তুত দেশটি। পুংগিরি পরমাণু পরীক্ষা কেন্দ্রের মূল প্রশাসনিক এলাকায় চলছে নানা ধরনের তৎপরতা। সেখানে বিভিন্ন বাহিনী সদস্যদের আনাগোনা চলছে। জাতিসংঘের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পর্যন্ত 5 দফা পরমাণু পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে দেশটি। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। মার্কিন প্রশাসনের কর্মকর্তা এবং অন্যান্য সূত্রের বরাতে গণমাধ্যম প্রতিষ্ঠান ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া একটি পরমাণু বস্তু প্রস্তুত রেখেছে বলে মনে হচ্ছে। দেশটির স্থানীয় সময় শনিবার সকালে তা ছড়া হতে পারে। এদিকে উত্তর কোরিয়ার আঞ্চলিক মিত্র চীন নিজেদের ভালোর জন্যই পারমাণবিক পরীক্ষা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন পিয়াংইয়াংকে। চীনের সরকারি এক সংবাদ মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বলা হয়েছে, পারমাণবিক কর্মসূচি বাদ দিলে উত্তর কোরিয়ার নিরাপত্তায় আরও বৃহৎ পরিসরে কাজ শুরু করবে বেইজিং। প্রতিবেশী জাপান উত্তর কোরিয়ার কর্মকাণ্ডে সঙ্গীত। জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে গতকাল বলেন, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তার দেশে বিষাক্ত সারিন গ্যাস হামলা চালানোর ক্ষমতা পিয়াংইয়াংয়ের রয়েছে। আবে এই তথ্য কোথা থেকে পেয়েছেন সে বিষয়ে কিছু বলেননি। সম্প্রতি সিরিয়ার গ্যাস হামলায় সহখানিক বেসামরিক লোক মারা গেছেন। সেখানে এই বিষাক্ত সারিন গ্যাস হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করেছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, চীন ও তার প্রতিবেশী ও মিত্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির হ্রাস টেনে ধরতে ব্যর্থ হলে পিয়াংইয়াংয়ের বিরুদ্ধে এককভাবে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এ ধরনের হুমকি উত্তর কোরিয়া খুব একটা আমলে নিচ্ছে বলে মনে হচ্ছে না। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।